কলিফ্লাওয়ার দিয়া গরুর মাংস দিই। এই শেয়ারি খাওয়ার জন্য রান্না করলাম। এটা আমার ফেসবুক পেজে রেসিপিটা পাবে। চলো রাখতে। সালামু আলাইকুম। আজকে ছোটমোটো একটা কুকিং নিয়ে আসছি, তাড়াতাড়ি কুকিং শুরু করি, ঠিক আছে? গরুর মাংস আমি প্রেশার কুকার দিয়া নরম করে রাখছি, সিদ্ধ করছি, অনেকক্ষণ নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ একটু তেলের মধ্যে বিরান করছি, করিয়া রাখছি, তো বেশি না, 2-3 চামচ দিলাম, মানে 2টা পেঁয়াজ দিলাম। তার বাদে তেল 1 চামচ দিলাম। আদা রসুন দিব 4 চামচ বাইর করলাম। আদা রসুনের পেস্ট পুরা বড় 1 চামচ দিলাম। পেঁয়াজ গুলো আমি আগে থেকে সফট করে রাখছি। এখন আমি লবণ দিব, লবণ আগে দিছি পেঁয়াজের মধ্যে, মাংসের মধ্যে দেইনি ভালো লাগে। এখন পেঁয়াজ গুলো একটু সফট করা, অলরেডি রেডি করা সব কিছু। এখন আমি মশলা গুলা দিয়ে দিই। এটা ধনিয়া পাউডার 1 চামচ, এটা কারি পাউডার 1 চামচ, একটা কাশ্মীরি পাউডার 1 চামচ, এটা জিরার পাউডার 1 চামচ, এটা গরম মশলা 1 চামচ, এটা মরিচের পাউডার টেস্ট অনুযায়ী, আর একটা হলুদ পাউডার। যতটুকু দেওয়ার নিয়ম। এখন এইগুলো আমি খুব ভালো করে ভুনা করব। ভালো করে যখন ভুনা হয়ে যাবে, তারপরে এই কলিফ্লাওয়ারটা, এই ফুলকপিটা ধুয়ে রাখছি। ফুলকপি দিয়ে গরুর মাংস দিয়ে আজকের কারিটা রান্না করব। খুব তাড়াতাড়ি রান্না হয় ফুলকপি। আমি গরুর মাংস যখন প্রেশার দিছি তখন ডালচিনি এলাচি লং সব দিয়ে দিছি একসাথে। মাংস শুধু লড়াচাড়া করতে থাকবো। মাংসটা নরম করা হয়ে গেছে, পেঁয়াজও নরম, মাংসও নরম, যাতে আমি তাড়াতাড়ি রাঁধতে পারি। এই জন্য সব কিছু আমি দিয়ে দিছি। তখন শুধু কলিফ্লাওয়ার ডালবো। ভালো করে যখন তেলের উপরে চলে আসবে তখন আমি কলিফ্লাওয়ার ডালবো, তারপরে ফিরে আসবো, দেখতে থাকেন। এখন ফুলকপিগুলা দিয়ে দিতেছি। মাংসগুলা খুব সুন্দর তেলের উপরে চলে আসবে। কলিফ্লাওয়ার ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন কলিফ্লাওয়ারটা একটু লাড়াচাড়া করে জল দিয়ে দিব। গরম পানি রেডি আছে, দিয়ে দিব। একটু সময় রাখবো মাংসটা আর কলিফ্লাওয়ারটা, যাতে মিক্স হয়ে যায় প্রপারলি। তারপরে আবার ফিরে আসবো। তখন কলিফ্লাওয়ার গুলা বিরান হয়ে গেছে অনেকক্ষণ। এখন আমি জল দিলাম, মাখা মাখা করে জল দিব, বেশি দিব না, শুধু পানি আর পানি আমি চাই না। কলিফ্লাওয়ার যা পানি দিবেন তাই পানি থাকবে। কলিফ্লাওয়ারে পানি কম খায়,
আলুর মতো হয় না, যে পানি বেশি দিবে না বাদে একদম শুকনো হয়ে যাবে, এই জন্য পানি কম দেওয়াটাই ভালো, না হয় কলিফ্লাওয়ার গলিয়ে যাবে পুরো জাল দিতে দিতে। তো এখন আমি এই যে মাখা মাখা করে রাখছি, এই যে দেখেন মাখা মাখা সিদ্ধ হয়ে যাও, পাঁচ মিনিট না গলিয়ে যাবে, 2 মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামাইয়ে ফেলব। আমার গরুর মাংস দিয়ে কলি ফুলকপি দিয়ে এই রান্নাটা আমার শেষ হয়ে গেল। লাস্ট মিনিটে আপনারাকে দেখাই ধনিয়া পাতা দিয়ে কি সুন্দর হয়েছে, খুব নাইস অ্যান্ড টেস্টি। অবশ্য ফিনিশিং তো করতেই হবে ধনিয়া পাতা দিয়া, এই যে ধনিয়া পাতা দিলাম, খুব নাইস, খুব সুন্দর ধনিয়া পাতা দিয়ে শেষ করে ফেললাম। এই যে দেখুন গেলি আমি কারি গেলি টেস্টি কলিফ্লাওয়ার ওই গরুর মাংস।